আদালতত আত্মসমর্পণ করিয়া নেয় জামিন পাইয়ে মিরসরাই উপজেলার বিএনপির 11 নেতাকর্মী। রবিবার চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন তারারে এই জামিন মঞ্জুর করে। জামিন পাওয়া নেতা অলদি উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, যুগ্ন আহ্বায়ক নুরুল আফসার চেয়ারম্যান, বিএনপি নেতা জহির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন, নূর মোহাম্মদ তোবারক হোসেন, যুবদল নেতা জহির উদ্দিন, জাকারিয়া মেম্বার বেন্টু মিজান আমজাদ হোসেন, ছাত্রদল নেতা সরোয়ার হোসেন সহ অন্যান্য। এবং সেই সাথে আমরা এইটা দৃঢ়তার সাথে বলতে পারি যে আদালতকে আমরা গণতান্ত্রিক আন্দোলনের পথে এই ন্যায় সিদ্ধান্তের জন্য, ন্যায্য সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আজকের এই ইয়ের মাধ্যমে সকল প্রকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে নেতাকর্মীরা আগামীতে মুক্তি পাবে। জামিন ফাইবার ফর ফুল দিয়ে নেয় তারারে বরণ করিল ইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী সহ নেতাকর্মী অল। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী তারার জামিনের ব্যাপারে জানাইল দিন, আমাদের অনেক নেতৃবৃন্দ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, অনেকে জামিন নিয়েছে এবং তার মধ্যে আমাদের আজকে আমাদের নিজস্ব উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সালাউদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার সহ বিএনপি যুবদলের 11 জন নেতৃবৃন্দ হাইকোর্ট থেকে গত 26 দিনে জামিন নিয়েছিল। আজকে আমরা এই নিম্ন আদালতে তারা সারেন্ডার করেছে এবং মহামান্য আদালত তাদেরকে এই মিথ্যা মামলার যে কোনো ভিত্তিহীন মামলার তাদেরকে জামিন দিয়েছে। আমরা এই জন্য মহান আব্বুল আলমের সাথে সত্যি জ্ঞাপন করছি এবং আমরা আশা করি অচিরেই এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং আমাদের নেতাকর্মীরা এই মামলা থেকে মুক্তি পাবে। ডেস্ক নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।